বাংলাদেশে খুব রিসেন্টলি বেকারত্বের হার আবারও বৃদ্ধি পাওয়া শুরু করছে। বিশ্বব্যাংকের 2020 সালের হিসাব মতে বাংলাদেশে 2020 সালে বেকারত্বের হার 5.4% ছিল, যেখানে 2019 সালে এইটা ছিল মাত্র 4.4%। দিস ইজ দ্য টাইম ওয়েন বাপের হোটেলে খাওয়া দাওয়া হ্যাজ বিকাম এ সিরিয়াস প্রবলেম। ভয়াবহতাটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যখন আমাদের চেয়ে অর্থনীতিতে কয়েক ধাপ পিছনে থাকা পাকিস্তানেও এই বেকারত্বের হার আমাদের চেয়ে কম, মাত্র 4.3%, নেপালে এটা 4.7%, ভুটানে 3.6%, এমনকি মায়ানমারে এটা মাত্র 1.1%। সেখানে বাংলাদেশের ক্ষেত্রে এই বেকারত্বের হার ছিল 5.4%। বাংলাদেশে বেকার সমস্যার পিছনে আসলে কারণগুলো কি কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজগুলো থেকে কেন প্রত্যেক বছর এত বেশি পরিমাণে বেকার প্রোডাকশন হচ্ছে? বিশ্বের অন্যান্য দেশ এই বেকার সমস্যা মোকাবেলায় কি মডেল অনুসরণ করছে, এই পুরো ব্যাপারটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে চলেন তো দেখি বাংলাদেশের বেকার সমস্যার বর্তমান চিত্রটা আসলে কিরকম। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে BIDS এর একটা জরিপ বলতেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আছে না, ওইগুলা থেকে যে ছাত্ররা বের হইতেছে ওদের 66% অর্থাৎ 2/3 বেকার থাকতেছে। মাত্র 7% শিক্ষার্থী অন্য কোনো বিষয়ে গ্রাজুয়েশন করছে অথবা প্রশিক্ষণ নিতেছে, 3% শিক্ষার্থী নিজের উদ্যোগেই কোনো না কোনো কিছু করতেছে। পরিসংখ্যানে দেখা গেছে যারা বেকার তাদের 62% হইতেছে ব্যবসায় ও প্রশাসন ছাড়া অন্যান্য যে বিভাগগুলো আছে ওই বিভাগে। সো যারা IBA তে পড়তেছে ওদের লাকটা এখানে খুবই ভালো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অভিযোগ করছে যে ওরা গ্র্যাজুয়েশনের পরে কোথায় চাকরি করবে এই ব্যাপারে ওরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের সহযোগিতা পায় না। মাত্র 3% শিক্ষার্থী বলছে ওদের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি খোঁজার সুবিধাটা আছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন প্রায় 20 লাখের মতন শিক্ষার্থী আছে। একটু যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পর্যায় থেকে বের হই, আমাদের বাংলাদেশের চাকরির বাজারে প্রত্যেক বছর এখন 20-22 লাখ তরুণ জয়েন করতেছে। ব্রিটেনের একটা সাময়িকী ইকোনমিস্ট খুবই বিখ্যাত, ওরা ওদের একটা প্রতিবেদনে বলছে বাংলাদেশে উচ্চ শিক্ষা নেওয়ার পরে যেই তরুণরা চাকরি চাইতে আসে ওদের মধ্যে অর্ধেকই হইতেছে বেকার থাকতেছে, অথবা ওরা যেই টাইপের চাকরি চায় ওই টাইপের চাকরি পাইতেছে না। প্রতিবেদনটাতে বলা হয় বাংলাদেশে গ্রাজুয়েট করা 47% শিক্ষার্থী বেকার থাকতেছে, যেখানে ইন্ডিয়াতে এই হারটা মাত্র 33%, পাকিস্তানে 28%, নেপালে 20% আর শ্রীলঙ্কায় মাত্র 7.8%। তো বুঝতেই পারতেছেন আমাদের চাইতে আমাদের প্রতিবেশী দেশগুলোতে বেকারত্বের হার কিন্তু কম। শুধু ওয়ার্ল্ড ব্যাংকের জরিপ অনুযায়ী ইন্ডিয়াতে আমাদের চেয়ে বেকারত্বের হারটা বেশি ছিল, প্রায় 8%-এর মতো। BDjobs.com এর প্রধান নির্বাহী ফাহিম মাসরুর বাংলাদেশের এই বেকার সমস্যার পিছনে মূলত 3টি কারণকে দায়ী করছেন। প্রথম কারণটাতে একটা মজার প্যারাডক্স আছে। প্যারাডক্সটা হইল চাকরির বাজারে যেই টাইপের চাকরির চাহিদা আছে ওই টাইপের মানুষ ওরা পাইতেছে না, আবার প্রত্যেক বছর যেসব শিক্ষিত লোক চাকরির বাজারে যুক্ত হইতেছে ওদের উপযোগী কোনো চাকরি নেই। পুরো জিনিসটা আসলে একটা লেম সিস্টেমে চলতেছে। এই ব্যাপারটার সাথে একটা লেম জোক খুব যায়। আরে সেটা সেটা বলে ফেলেন। আপনার যদি মনে হয় USA খুব বড় একটা কিছু, আহা 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 ক্যা বাত, আপনার যদি মনে হয় USA খুব বড় একটা কিছু, ইরশাদ, তাইলে আপনি USB কেন আবিষ্কার করতে গেছেন? তালি হবে, তালি কই, সাব্বাস। ঠিক একইভাবে লেম কিছু লজিকে গত 10 বছরে বাংলাদেশে গ্র্যাজুয়েশন করছে এইরকম শিক্ষার্থীর সংখ্যা ডাবল হয়ে গেছে। কারণ আপনি দেখেন আমাদের দেশে কিন্তু সরকারি বেসরকারি দুই টাইপের ইউনিভার্সিটির সংখ্যা অনেক বাড়ছে। আগে যেখানে 10 বছরে মাত্র 2-2.5 লাখের মতন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন করত বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, ওই সংখ্যাটা এখন 4-5 লাখে উন্নীত হয়েছে জাস্ট এই ইউনিভার্সিটির সংখ্যাটা বাড়ার কারণে। তো আমাদের যে আর্থসামাজিক একটা প্রেক্ষাপট আছে ওইখানে আমাদের এই যে শিক্ষিত মানুষজন বেকার যারা আছে ওরা তো বিভিন্ন অশোভন কাজ করতে চায় না, ওদের একটা স্ট্যাটাস আছে, কিন্তু ওরা যেই টাইপের চাকরি চাইতেছে ওই টাইপের চাকরির সুযোগই তৈরি হইতেছে না। তাইলে এখন প্রশ্ন আসে বাংলাদেশে কোন কোন এরিয়াতে চাকরির সুযোগটা বাড়তেছে? দুইটা এরিয়া, একটা হচ্ছে উৎপাদনশীল আর একটা হচ্ছে কৃষি খাত। কিন্তু এই দুই খাতে কারিগরিভাবে দক্ষ লোকের চাহিদা অনেক বেশি রাদার দেন আমরা যে শিক্ষিত বেকার প্রডিউস করতেছে তাদের থেকে। এর পরবর্তীতে আমাদের কদমফুল রোগ চলে আসার কারণে এই শিক্ষিত যুবক বেকাররা যারা
নিজেদের উদ্যোগে কোনো ব্যবসা দাঁড় করাইছিলেন ওইগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছে। এটাও কিন্তু দেশে শিক্ষিত বেকার তৈরি হওয়ার পিছনে অন্যতম একটা কারণ। ফাহিম মাসরুর এটাও বলেন, গত 5-7 বছরে তরুণ আসলে কোন সেক্টরে যাবে চাকরি করতে এই পছন্দতেও একটা ব্যাপক পরিবর্তন আসছে। একটা সময় কিন্তু এমন ছিল আমাদের শিক্ষিত যে তরুণরা তারা ভালো বেতনের আশায় বেসরকারি যেসব চাকরি ছিল ওইটার প্রতি বেশি আকৃষ্ট হইত, কিন্তু গত কয়েক বছরে সরকারি চাকরিতে এত বেশি পরিমাণে সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে এখন তরুণরা অধিকাংশ সময় সরকারি চাকরির প্রতি বেশি আকৃষ্ট হয়। এটাকে আপনারা একটা ইতিবাচক দিক হিসেবেও দেখতে পারেন, কিন্তু উল্টা চিত্রটা হইতেছে এইটার জন্য ওরা একটা আলাদা প্রস্তুতি নেয়, আর ওই সময়টাতে ওরা নিজেদের ইচ্ছায় ভলান্টারিলি বেকার থাকতে পছন্দ করে। এইটাও শিক্ষিত বেকার তৈরি হওয়ার পিছনে অন্যতম একটা কারণ। তবে বেকার সমস্যাকে যদি এক পাশে রাখি, আপনারা যারা এখন ফ্রিল্যান্সিং আর পার্ট টাইম চাকরি খুঁজতেছেন তাদের জন্য খুবই কার্যকর একটা অ্যাপ হইতে পারে চেরাগ অ্যাপ। ফ্রিল্যান্সিং, পার্ট টাইম জব এবং টিউশন এই সবকিছুই এখন হবে একটা মাত্র অ্যাপে। একটা কথা সবাইকে মনে করায় দেই, সবাই ভাবে ফ্রিল্যান্সিং মানে হইতেছে কম্পিউটারের সামনে বসে কেউ গ্রাফিক্স ডিজাইন করবে আর ওয়েবসাইট বানাবে, ব্যাপারটা মোটেও এরকম না। আপনি যে কোনো চুক্তি ভিত্তিক কাজ করেন, আপনি ছবি তোলেন, ছবি আঁকেন, গান গান নাচেন, এই সবকিছুই কিন্তু ফ্রিল্যান্সিং এর ভিতরে পড়ে, যেটা থেকে আপনি টাকা আয় করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। সব থেকে বড় ব্যাপার, এই অ্যাপটা সম্পূর্ণ ফ্রি, ইউজ করতে কোনো টাকা পয়সা লাগবে না। আপনি যদি অন্যদেরকে জব দিতে চান সেই ক্ষেত্রেও কোনো কমিশন টমিশন দেওয়া লাগবে না, এটা টোটালি ফ্রি। আপনি নিজে যেমন এখানে কাজ খুঁজে টাকা আয় করতে পারবেন, তেমনি আপনার কোনো দরকারে কাজের প্রয়োজন হইলে সেই কাজে এক্সপার্ট মানুষকে খুঁজে তাকে দিয়ে কাজটা করায়ও নিতে পারবেন। অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ, শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটা দিবেন, এতেই কাজ শেষ। বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্স আর পিনড কমেন্টের মধ্যে দিয়ে দিছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আর আমার এই লিংক থেকে ডাউনলোড করলে আপনি জয়েন করার সাথে সাথে 500 কয়েন বোনাস পাবেন। এটা অনেকটা গেমিং ফিল দিতেছে আমারে। যাই হোক, কপালটা আজকে ঘামে চিক চিক করতেছে। আপনাদের প্রশ্ন হইতে পারে, কোন দেশে এমন কোন স্পেসিফিক মডেল আছে কিনা যেটার মাধ্যমে ওরা ওদের বেকার সমস্যাটাকে মোকাবেলা করছে। একটা খুবই বিখ্যাত মডেল যেটা 1997 সালে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাডপ্ট করছিল, এইটার নাম ইউরোপিয়ান এমপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি বা ইইএস। এইটা কিভাবে কাজ করে? প্রথম ধাপ, এইটাকে বলা হয় ইয়ুথ গ্যারান্টি। এইটা বলে আপনার বয়স যদি 30-এর কম হয়ে থাকে এবং আপনি 4 মাসের বেশি সময় ধরে বেকার থাকেন অথবা আপনি ফর্মাল শিক্ষা ছাইরা দিয়েছেন এরকম একটা অবস্থা হয়, তাইলে ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশ এইটা বাধ্য দিতে যে আপনাকে একটা ভালো জবের অফার কিংবা আপনার শিক্ষাটাকে আরো বেশি দিন যাতে আপনি কন্টিনিউ করতে পারেন সেই ব্যবস্থা, কিংবা কোথাও আপনি প্রশিক্ষণার্থী হিসেবে যোগ দিতে পারেন, এই ব্যবস্থাটা ওরা আপনার পক্ষ থেকে করে দিবে এবং এটা ইউরোপিয়ান ইউনিয়নের ইনভেস্টমেন্টের আন্ডারেই হবে। ওরা 2016 সাল থেকে নিউ স্কিলস এজেন্ডা নামে একটা নতুন প্ল্যান চালু করে, যেখানে সঠিক মানুষটা যাতে সঠিক ট্রেনিং পায় এবং সাপোর্ট পায় এই ব্যাপারটা নিশ্চয়তা দেওয়া হয়, এবং ওরা ওদের এক্সিস্টিং কিছু টুলকেও রিভাইজ করে, যেটার মধ্যে আছে ইউরোপাস, যেটা ইউরোপিয়ান একটা কারিকুলাম ভিটা বা সিভি ফরম্যাট। তৃতীয় ধাপ, যেটাকে বলা হইতেছে প্রমোটিং ওয়ার্কার্স মোবিলিটি, এইটা আপনাকে বলতেছে ধরেন লুক্সেমবার্গে আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন কিন্তু আপনার দেশে এইটা নিয়ে ভালো কোনো ইন্ডাস্ট্রি বা চাকরি নাই, সো ইউরোপিয়ান ইউনিয়ন কি করবে, আপনাকে লুক্সেমবার্গ থেকে বলবে তুমি জার্মানিতে যাও কিংবা অন্য কোন ইউরোপিয়ান ইউনিয়নের দেশে যাও যেখানে তুমি চাকরি পাইতে পারো। সো এইভাবে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর ভিতরেই ওরা এমপ্লয়মেন্টের সুযোগটাকে কড়া করে নিশ্চিত করতেছে। তবে এইটা আমাদের সাবকন্টিনেন্ট বা বাংলাদেশের মতন দেশগুলোতে ইমপ্লিমেন্ট করা টাফ, ইউরোপিয়ান ইউনিয়ন করতে পারছে তার কারণ ওরা ইউরোপিয়ান ইউনিয়ন। আরেকটা জিনিসকে বলা হয় লং টার্ম এমপ্লয়মেন্ট বা দীর্ঘমেয়াদী বেকারত্ব। সহজ কথায় ওরা বলতেছে আপনি যদি 12 মাসের বেশি সময় ধরে বেকার থাকেন তাহলে আপনি একটা পার্মানেন্ট পভার্টি বা স্থায়ী দারিদ্রের মধ্যে পড়া যাবেন, এইটার একটা বড় ধরনের সম্ভাবনা থাকে, কারণ আপনি এত বেশি সময় ধরে কোনো টাকা পয়সা পাইতেছেন না, তাইলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এইটা এখনো কিছু কিছু ইউরোপিয়ান ইউনিয়নের দেশে অনেক বড় একটা সমস্যা এবং টোটাল বেকারত্বের প্রায় 50% এইটার কারণে হয়ে থাকে। এই টাইপের বেকার মানুষদেরকে আলাদাভাবে ইউরোপিয়ান ইউনিয়ন চিহ্নিত করে, ওদের একটা ইন ডেপথ অ্যাসেসমেন্ট করে এবং ওদের আলাদা করে টেক কেয়ার নেয়, ওরা যাতে একটা ভালো চাকরি পাইতে পারে। এমনকি 2018 সালে ইউরোপিয়ান সংসদ ওরা কিছু পদক্ষেপ নেয় যেটার মাধ্যমে ওদের দেশগুলোতে শ্রমিকদের যে স্কিলসেট বা দক্ষতা ওইটা উন্নীতকরণের জন্য কাজ নেওয়া হয় এবং শ্রমিকদেরকে বিভিন্ন সাপোর্ট দেওয়া হয়, যেমন আপনার কোচিং স্টাফ দিবে কিংবা সাইকোলজিস্ট কিংবা থেরাপিস্টের সাথে আপনার সাক্ষাতের ব্যবস্থা করে দিবে, এইরকম আরো অনেক কিছু।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আমার দেখা নয়াচীন এই বইটাতে নয়াচীন আসলে কিভাবে বেকার সমস্যাটা মোকাবেলা করছিল সেই ব্যাপারটা ব্যাখ্যা করছিলেন। চায়না তাদের একদম শুরুর দিকে বেকারত্ব দূর করার জন্য সবচেয়ে বেশি মনোযোগ দিছিল কুটির শিল্পের দিকে। কাপড়ের যতগুলা কারখানা ছিল ওদেরকে অর্ডার দেওয়া হয়েছিল তোমরা সুতা তৈরি করবা, সেই সুতা সরকারি কর্মচারীরা যায় যায় গরিব তাঁতিদের কাছে বিলি করছে, সেই তাঁতিরা এই সুতা দিয়ে কাপড় তৈরি করে সরকারি স্টোরে জমা করছে, লক্ষ লক্ষ তাঁতি এইভাবে বেকারত্ব থেকে মুক্তি পাইল। শুধুমাত্র তো কাপড়ই না, টেবিল চেয়ার খাট এইসব জিনিসপত্র বানানোতে কুটির শিল্পে চীনের এত প্রাধান্য দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বঙ্গবন্ধু যখন নয়া চীনে গেছিলেন তখন পর্যন্ত চীনে প্রায় 15 লক্ষের মতন বেকার ছিল, ওদেরকে সরকারি টেকনিক্যাল ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কারো এটা শেষ করতে 6 মাস লাগবে, কারো 1 বছর লাগবে, কারো এমনকি 4 বছরও লাগবে। আর ট্রেনিং হওয়ার সাথে সাথেই ওদের কাজ মিলা যাবে, আর ট্রেনিং এর সময় সরকার ওদেরকে একটা অ্যালাওয়েন্স দিবে, যদিও এটা সেই সময়ে তেমন একটা যথেষ্ট ছিল না, তারপরেও চীন অনেক চেষ্টা করছে। তখন ওরা বঙ্গবন্ধুকে এই কথাটা বলছিল, কমপক্ষে আর 3 বৎসর সময় আমাদের লাগবে, 3 বৎসর পরে যদি কোনোদিন আসেন তবে দেখতে পাবেন একটাও আর বেকার লোক নয়া চীনে নাই। ওদের প্রমিসটা কত বড় ছিল সেই সময়ে দেখেন, এন্ড আজকে চায়না কত বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এমনকি ওদের জন্য অন্যান্য দেশের বেকার মানুষরা অনেক কাজ পাইতেছে। তবে 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 আপনি চাকরি পায় যত বড় লোকই হয়ে যান না কেন, আপনার বাসার গেট যদি রাত 11:30টার মধ্যে বন্ধ করে দেয় তাইলে দারোয়ানের চাকরির চেয়ে বড় কোনো চাকরি বা ক্ষমতাধর চাকরি আর এই দুনিয়ার মধ্যে নাই। আমাদের দেশে শিক্ষিত বেকার তৈরির অন্যতম একটা কারণ হইতে পারে আমাদের শিক্ষকদের বেতন প্রচন্ড কম। কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা আছে এমন প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতনের একটা কম্পারিজন 2020 সালে আসছিল। এইটার মধ্যে সবচেয়ে বেশি বেতন পায় লুক্সেমবার্গে, প্রায় $101,360। আর এই লিস্টে একদম লাস্টের দিকে থাকা কলম্বিয়াতেও একজন প্রাইমারি স্কুলের টিচারের বেতন $39,961 মতন। আপনার এই টাকাতে কনভার্ট করে দেখেন বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে কি হয়, প্রায় 33 লক্ষ টাকারও উপরে। বাই দ্য ওয়ে কলম্বিয়া কিন্তু হইতেছে শাকিরার দেশ, এত গরিব ভাইবেন না। বাংলাদেশে যখন ন্যাশনাল পে স্কেল 2015 পাস হয় তখন সব শিক্ষকদের বেতন 13th grade আন্ডারে আনা হয়, যেটা টাকা হচ্ছে মান্থলি 11,000 থেকে 26,590 টাকার মতন। কিন্তু তারপরে বুঝতে পারতেছেন অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে শিক্ষকদের বেতন কতটা কম। এর মধ্যে স্পেশালি আমরা ইউনিভার্সিটি টিচারদেরকে বাদ দেই, মূলত কলেজ আর স্কুল টিচারদের কথা আমরা বলতেছি। ইউনিভার্সিটি টিচাররা মোটামুটি ভালোই টাকা পয়সা পায়। সো সব মিলিয়ে এই ভিডিওতে যেটা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, বাংলাদেশে অ্যাকচুয়ালি কেন এত বেশি পরিমাণে শিক্ষিত বেকার তৈরি হইতেছে, এর পেছনের রিজনগুলো আসলে কি কি, বাইরের দেশে এমন কোন মডেল ওরা অ্যাডাপ্ট করছে যে কারণে ওরা বেকারত্বকে অনেক ভালোভাবে মোকাবেলা করতে পারতেছে, এইখানে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এবং চীন এই দুইটা জায়গার এক্সাম্পল দেখলাম। আর সবশেষে অন্যান্য দেশের শিক্ষকদের বেতনের সাথে বাংলাদেশের শিক্ষকদের স্পেশালি প্রাইমারি কিংবা মাধ্যমিক বেতনটা কতটুকু কম এই ব্যাপারটা আলোচনা করা হয়েছে। সো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি, তবে এটা একটা এক্সট্রা ভিডিও ছিল। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না, এবং সব সময় বাসায় 11:30টার আগে পৌঁছাবেন, নয়তো আপনারও গেট বন্ধ করে দিতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। কাট।